টোটো চালিয়ে ভোট প্রচার সারছেন বাম প্রার্থী। আসন্ন পৌর ভোটে শান্তিপুর পৌরসভায় সিপিএম এর প্রার্থী হয়েছেন সরোজ দাস। পেশায় টোটো চালক সরোজবাবুর দাবি, ভোটে জিতে এলাকার উন্নয়ন হবে প্রধান কাজ। আসন্ন পৌর ভোটে শান্তিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী সরোজ দাস, পেশায় টোটো চালক। শান্তিপুর 5 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাও তিনি। ছোট থেকেই বাম ভাবাপন্ন, কলেজ জীবনে এসএফআই করেছেন। ছাত্র রাজনীতির মাধ্যমেই রাজনৈতিক জীবনে পদার্পণ সরোজবাবুর। 1995 সালে তিনি দলের সদস্য পদ লাভ করেন। বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন রাজনীতির সাথে। সরকার বদলের পরেও তিনি দল ছাড়েননি, দলের আদর্শকে আঁকড়ে লড়াই করেছেন। আর সেই ফলস্বরূপ এবারের শান্তিপুর আসন্ন পৌরসভা নির্বাচনের 5 নম্বর ওয়ার্ডে দল তাকে প্রার্থী হিসেবে নির্বাচন করেছে। পার্টি সদস্য হয়ে 1995 সালে সদস্য পাই, পার্টি মেম্বারশিপ পাই, তারপর প্রথমে এসে পাই। লড়াইটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, কেন বর্তমান যা পরিস্থিতি তার উপর নির্ভর করে আজকে পার্টি আমাকে এখানকার প্রার্থী পদ দিয়েছে। তা মানুষ, সাধারণ মানুষ সাধারণ মানুষের পাশে থাকবে, এবং আমি যা মানুষের সাথে দীর্ঘদিন এই কাজ করে এসেছি বা পার্টির হয়ে যেসব কাজকর্ম করে এসেছি, মানুষের সুবিধা অসুবিধা যখনই আমাকে ডেকেছে পেয়েছে। হ্যাঁ, মানে প্রার্থী হওয়ার আগেই আমার জনসংযোগটা আছে, এবং আমি চাইছি প্রার্থী হয়ে জিতে পৌরসভায় গিয়ে সাধারণ মানুষের কাছে আরও বেশি বেশিভাবে কাজ করতে পারি, সেই জন্য আমি লড়ছি। প্রথম দিকে সরোজবাবু পেশায় তাঁত শ্রমিক ছিলেন, কিন্তু সেই পেশার উপার্জন থেকে সংসার নির্বাহ সম্ভব না হওয়ায় পরবর্তীকালে টোটো কেনেন তিনি। তাঁর পরিবার বরাবরই আর্থিক দিক থেকে তেমন সচ্ছল ছিল না, টোটোর উপার্জন থেকেই এখনও চলে সংসার। সরোজবাবুকে প্রশ্ন করা হলে তিনি জানান, সংসার চালানোর জন্য টোটো চালাই, ছাত্রজীবনে এসএফআই করতাম, সেই থেকেই দলের সাথে যুক্ত। দলের পক্ষ থেকে এবার আমি শান্তিপুর 5 নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছি। পেশা হয়েছিল টোটো চালক, আগে ছিলাম তাঁতি, তাঁত বুনতাম, তাঁতের যা অবস্থা খারাপ হয়ে যাবে, এখন টোটো চালক। ওই সকাল 8টায় বেরোই প্রচারের জন্য, 10টা থেকে 11টা পর্যন্ত প্রচার করি, তারপরে টোটো নিয়ে বেরোই আমার সংসার চালানোর জন্য যেটুকু উপার্জন করা করি, করে আবার বিকেল 5টার পর থেকে আমি আবার রাত 9টা পর্যন্ত প্রচার করি। জয়ের বিষয় আমি সুনিশ্চিত, জয়লাভের পর এলাকার রাস্তাঘাট, ড্রেন এবং পানীয় জলের সমস্যা মেটাবো। সাধারণ মানুষের কাছে আগে হচ্ছে রাস্তাঘাট, পানীয় জল, ড্রেন, এবং সাধারণ মানুষের পাশে সবসময় থেকে কাজ করতে চাই। আমি একা নই, সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে চাই। কর্মী সমর্থক থেকে শুরু করে এলাকাবাসীর সমর্থন পাচ্ছেন তিনি। সকালে 2 ঘন্টা প্রচারের পর কিছুটা সময় টোটো চালিয়ে সন্ধে 5টা থেকে ফের রাত অবধি চলছে ভোটের প্রচার। সাধারণ মানুষের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি। এছাড়াও 5 নম্বর ওয়ার্ড দেশবন্ধু কলোনির বাসিন্দা সোমনাথ বসাক জানান, সরোজবাবু দীর্ঘদিন ধরে এলাকায় বেশ পরিচিত মুখ, সময়ে অসময়ে তিনি সবসময় স্থানীয় মানুষের পাশে থেকেছেন। ভোটে জিতলে আশা রাখি তিনি আমাদের স্থানীয় সমস্যাগুলো দূর করবেন। ভালো দেখছি ওনাকে, আমি জ্ঞানের হওয়ার থেকে দেখছি, লোকরা সবার বিপদ আপদে থাকে, ওনাকে বিশ্বাস করি আমরা। উনি নিজের সংসার সবকিছু বজায় রেখেও উনি লোকের সাহায্যে সবসময় থাকে, আমরা ওনাকে চাই, ওনাকে সেই বিশ্বাসটা ওনার উপর যথেষ্ট আমাদের আছে, আমার বলে না সবার আছে, যে উনি যদি যেতে কিছু অবশ্যই করবে আমাদের জন্য, এটা আমাদের আশা আছে। আশা বলতে কি, যথেষ্ট বিশ্বাস, যথেষ্ট ভরসা আমাদের আছে উনি করবে। ওনাকে এটা দেখে যাচ্ছে ছোটবেলার থেকে, কাউ কোনো বিপদ আপদ হলে তো উনি ঝাঁপিয়ে অবশ্যই পড়ে, নিজের সংসার বজায় রেখে যেটুকু পারে সেটুকু সময় আমাদের দেয়। বিরোধীদের প্রসঙ্গে সরোজবাবু বলেন, যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তারা সকলেই বন্ধু, মানুষ যাকে পছন্দ করবে সেই জিতবে। এছাড়া সরোজবাবু আমাদের জানান, দল আমার সাথে আছে, সাধারণ মানুষও পাশে আছেন, সুখে দুঃখে এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই, বাকিটা সময়ের অপেক্ষা। প্রতিদ্বন্দ্বী সবাই সমান, প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছি, আমি ফুটবল যখন খেলতাম ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করতাম, প্রতিদ্বন্দ্বীকে সবসময় বন্ধু হবে, আমি বন্ধুর সাথে লড়াই করছি। এবার যার তার মধ্যে যে পারমিশন ভালো দেখাতে পারবে
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, শান্তিপুর।